দুপুর একটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানশির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কলঙ্কিত হত্যাযজ্ঞের ২৫ মার্চ আজ। ধুধু তিস্তায় আসছে পানি, স্বস্তিতে মানুষ। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। মুরগির দাম বাড়িয়ে 52 দিনে 936 কোটি টাকা লুট। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের এদিন মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইট নামে ওই গণহত্যার মাধ্যমে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রাক্কালের এই গণহত্যার দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে আসছে জাতি। পানির অভাবে প্রমত্তা তিস্তা প্রায় 5 মাস ধুধু বালুচর ছিল। সম্প্রতি উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সেই তিস্তায় পানি আসতে শুরু করেছে। শুকিয়ে যাওয়া তিস্তায় এখন বাড়ছে পানি, ফলে স্বস্তি ফিরেছে তিস্তা পাড়ের মানুষের মনে। শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি ক্রমেই বাড়ছে। পানি বৃদ্ধিতে তিস্তা পাড়ের জেলেরাও খুশি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, উজানের ভারী বৃষ্টির কারণে গত বুধবার দিবাগত রাত থেকে তিস্তায় পানি বাড়ছে। পানি এখন থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। পানি আসে এখন 49.7 জিরো। এই পয়েন্টে যদিও না থাকবে, কিন্তু আস্তে আস্তে বাড়বে। পানি ছিল না, দুদিন থেকে পানি আসছে, এখন কিছু কিছু মাছ হইতেছে। আগে তো খুব অবস্থা খারাপ ছিল আমাদের, এখন কিছু কিছু পাইতেছি দুদিন থেকে। সরকারি কোনো অনুদান আমরা পাই না, মৎস্য অফিস থেকে আমরা সম্মতিভুক্ত লোক। মাছ সব ফ্রি গেছে, আইবিএসতে মাছ মারি সাপ করে গেলে আইবিএসতে যন্ত্রণায়। আর দু এক আগামী বছর বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন বেলা 11টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের এ অনুরোধ জানিয়েছেন। সরকারি তদারকি না থাকায় হরিলুট চলছে দেশের পোলট্রি খাতে, এমন অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এই খাতের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গত 52 দিনে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে 936 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি সুমন হাওলাদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রতিদিন ব্রয়লার মুরগির চাহিদা 3,500 টন, এর মধ্যে প্রান্তিক খামারিদের ব্রয়লার মুরগির উৎপাদন খরচ এখন কেজি প্রতি 160 থেকে 165 টাকা, আর কর্পোরেট প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় 130 থেকে 140 টাকা। তবে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ 230 টাকা পর্যন্ত সব মুরগি বিক্রি হয়েছে, তাতে কেজি প্রতি অন্তত 60 টাকা বেশি মুনাফা করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। কাল 26 মার্চ, মহান স্বাধীনতা দিবস। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিনের প্রথম প্রহর থেকে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, দিবসটি উপলক্ষে সৌধের মিনার থেকে শুরু করে পায়ে চলার পথ সবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এর তথ্য বলছে আজ ঢাকার বাতাসের মান গত দুই দিনের চেয়ে ভালো হয়েছে। আইকিউ এয়ার এর সূচকে আজ ঢাকার স্কোর 143 অবস্থান অষ্টম। এর আগে গতকাল স্কোর ছিল 160, তার আগের দিন স্কোর ছিল 137। অন্যদিকে আজ বাংলাদেশ সময় সকালে 187 স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকার শীর্ষে উঠেছে থাইল্যান্ডের চিয়াংমাই। শনিবার সকাল 8:30 আইকিউ এয়ার এর ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য। রমজানের শুরু থেকে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক। রোজা এসে খাবারের দামের এই ঊর্ধ্বগতি সারা দেশের ন্যায় ঝালকাঠির মানুষকে আরও কষ্টে ফেলেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন বিপাকে, তাই তারা এখন তাকিয়ে থাকেন খোলা বাজার ও টিসিবির পণ্যের দিকে, কিন্তু তাতেও নেই স্বস্তি। চাহিদার চেয়ে খাদ্যপণ্যের বরাদ্দ কম থাকায় অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন, এমনকি পরপর কয়েকদিন লাইনে দাঁড়িয়েও মিলছে না পণ্য। ঝালকাঠি জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, জেলায় 17 জন ডিলারের মাধ্যমে প্রতিদিন 12,000 কেজি চাল স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে। এর মধ্যে জেলা শহরে 10 জন ডিলার থাকলেও সপ্তাহে 3 দিন করে প্রতিদিন 5 জন ডিলার 1 টন চাল ও 1 টন আটা বিক্রি করছেন। বাকি 3 উপজেলায় স্বল্প মূল্যে শুধু চালই বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের যে পরিমাণে বরাদ্দ রয়েছে তার চেয়ে চাহিদা অনেক বেশি। চকোলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। এবার আন্তর্জাতিক সংবাদ। পানির অপর নাম জীবন। শারীরিক সুস্থতা ও অর্থনৈতিক অগ্রগতিতেও পানি জরুরি, কিন্তু স্বাস্থ্যখাতে ইতিবাচক ফলাফল অর্জনের জন্য বিশুদ্ধ পানি, নিরাপদ স্যানিটেশন ও ভালো স্বাস্থ্যবিধি প্রয়োজন। তবুও বিশ্বের প্রায় 230 কোটি মানুষের নিরাপদ সুপেয় পানির অভাব রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক মানুষের নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। বর্তমানে পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সংকট উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে। অনিরাপদ পানির প্রভাব মোকাবেলায় প্রতিবছর বৈশ্বিক ব্যয় $500 বিলিয়ন। শুক্রবার রাতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবারে থাকছে খেলার সংবাদ। ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না স্বাগতিক মেয়েদের। শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে বাঁচা মরার সেই লড়াইয়ে ভারতকে 1-0 গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল গোলাম রব্বানি ছোটনের দল। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর 74 মিনিটে ভারতের আখিলার রাজনের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায়। জ্যোতির ক্রস হেডে ক্লিয়ার করতে গেলে নিজের জালে বল পাঠিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার। দর্শক, এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ। দুপুর 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।